love the chase and the hunting. I set the pace when I'm running. I always take what I'm wanting. I always give it 100. Don't need a bank, no, I'm funded. Play the game like it's nothing. I'm always thankful for something. Don't take for granted, stay humble. Now wake up! It's time to look at the enemy. Look in the mirror if he is no friend to me. It's not working out, maybe it's the chemistry. It's time to break up so I can make a better me. Better believe in your mind, cause it's everything. You can mold, shape, find almost anything. All it takes is some time and some clarity to find your identity. It's mind over everything. সকালে উঠতে লেট হয়ে গেছিল বলে খুবই তাড়াহুড়োয় আমরা পৌঁছেছি। তো আমাদের ফিফি আইল্যান্ড যাওয়ার রাস্তাটা টিল ডক কেমন ছিল ইন শর্ট তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। ইনি হচ্ছেন আমাদের ইয়াচ মাস্টার আজকের জন্য, উনি আমাদের গাইড। উনি আমাদের এক্সপ্লেইন করছিল কিভাবে কি করতে হবে এবং কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করছিল। অ্যান্ড এইখানেই আমাদের ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্টস ছিল, যেটা আমাদের প্যাকেজে ইনক্লুড করা ছিল। আমরা একটা প্যাকেজ নিয়েছিলাম, সেই প্যাকেজে আমাদের লাঞ্চও ইনক্লুডেড ছিল। আমাদের ইয়াচ মাস্টার উনি যেখানে দাঁড়িয়ে আছেন তার পেছনেই আমাদের ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্টসটা রয়েছে। তোমরা আশা করি দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে সোজা পৌঁছে গেছি আমাদের ইয়াচে। সুন্দর না পিছনের দৃশ্যটা? আমাদের খুব ভালো লাগে যে আমরা এনজয় করছি। আমরা এখন রয়েছি কোখাই আইল্যান্ডে। অ্যাকচুয়ালি আমাদের আজকে তাড়াহুড়োর মধ্যে তোমাদের প্রথম থেকে ভালো করে বলা হয়ে ওঠেনি। আমরা এই অ্যাকচুয়ালি প্যাকেজটা যেটা নিয়েছিলাম পুরোটা ফিফি আইল্যান্ডে, সেটা হচ্ছে ক্লুক থেকে, ক্লুক.com, যেমন তোমাদের আগে বলেছিলাম। তো এই প্যাকেজের মধ্যে ছিল যেটা আমাদের হোটেলে এসে ভ্যান পিক আপ করবে, সেই ভ্যানটা হচ্ছে ট্রান্সফার বেসিসে, মানে আরও সব হোটেলের লোকজন থাকবে তাদের সাথে নিয়ে আমাদের একটা মানে একটা হারবারে এসে সবাইকে নিয়ে আসবে, সেটা হচ্ছে রাসারে পায়া। সেখান থেকে আমরা বোট নিয়ে ফার্স্টে আমরা এসেছি কোখাই আইল্যান্ডে। কোখাই থেকে এরপরে কোথায় যাবে তোমরা আমাদের সাথে থাকলে দেখতে পারবে। তো এখানে দেখো আমরা এখন আছি কোখাইতে। এখানে আমাদের টাইম দিয়েছে 1 ঘন্টা টাইম। 1 ঘন্টা আমরা এখানে স্পেন্ড করতে পারবো। যদি কেউ চান করতে চায়, সুইমিং করতে চায়, এখানে সুইমিং করতে পারবে। আমরা তো সুইমিং করবো না, এখানে জেটস্কির ব্যবস্থা আছে। জেটস্কি দুজনের 20 মিনিটের জন্য 1500 ভাট। আর এখানে দেখো এই ছাতা দিয়ে বসার জায়গার ব্যবস্থা আছে। এখানে আমরা এখানে জিজ্ঞেস করিনি কত এটা চার্জ, তো এগুলো সব কিছুই চার্জেবল। তো এই আইল্যান্ডটা আমরা পুরোটা ঘুরে দেখবো প্রথমে। এখন আমাদের কাছে 1 ঘন্টা টাইম আছে। এরপরে কোথায় নিয়ে যায়, কী করায়, কারণ আমাদের পুরো প্যাকেজের মধ্যে এখানে লাঞ্চ সব কিছুই রয়েছে। আর এখানে বোটের মধ্যে সব কিছু সুন্দরভাবে ডেমনস্ট্রেট করে দেবার, যেমন তোমরা ভিডিওতে দেখেছো ডেমনস্ট্রেট করে দিচ্ছে কোথায় কীভাবে যাবে, কোথায় লাঞ্চ হবে। আর এখানে আমাদের প্রথমে ওখানে যে রাসাটা পায়রা নিয়ে গেছিলো সেখানে ব্রেকফাস্টের ব্যবস্থা ছিল, প্লাস জুস ছিল, অনেক কিছু ছিল। আর এখানে আনলিমিটেড ওয়াটার, ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা আছে। তো সেগুলো কোনো চার্জেবল না, প্যাকেজের মধ্যে ইনক্লুড। তো থাকো, দেখতে থাকো, সঙ্গে থাকো, এরপরে কোথায় যাই তোমরা জানতে পারবে। ভিডিওটা পুরো অবধি দেখো।
আমরা কোখাই আইল্যান্ডে ফটো সেশনস চালু করে দিয়েছি। পেছনে যে রক্সগুলো রয়েছে ওই এরিয়াটা এতটা সুন্দর, ওখানে আমরা অনেকক্ষণ ফটোগ্রাফি করেছি, তোমাদের সাথে শেয়ার করলাম ওই জায়গাটা। আইল্যান্ডের বাকি দিকটাও আমরা ঘুরে দেখবো, তো চলো যাওয়া যাক। সুন্দর করে এখানে আমব্রেলা দেওয়া রয়েছে আর কতগুলো সিটিং অ্যারেঞ্জমেন্টস করা রয়েছে। আমরা এখানে চলে এসেছি সিটিং অ্যারেঞ্জমেন্টসের কিছু ব্যবস্থা করতে। অনি এখন ক্ল্যারিফাই করছে প্রাইসেস এন্ড অল। লেটস সি, কোকোনাট 100 টু মাচ, লট অফ ওয়াটার, ওয়াটার ওয়াটার অনি ওয়াটার অনি 50 বাট, ওয়াটার 50 বাট, ওকে ওকে। এখানে যদি আমরা কিছু ড্রিঙ্কস নিই তাহলে এখানে বসার যা বসারটা পুরোই ফ্রি। আর এখানে আছে অনেক কিছুই, ফ্রুট জুস আছে, কোকোনাট আছে, কোকোনাটের দামটা অনেকটাই বেশি, 100 ভাট এটা। আর এখানে ওয়াটার আছে, ওয়াটার 50 ভাট, বাকি সব ড্রিঙ্কস আছে, ড্রিঙ্কস ওগুলো 50 ভাট করে, তো দামটা অনেকটাই বেশি। দেখা যাক আমরা খাবো, কিছু না কিছু তো একটা নেবো, নারকেল নেওয়ার ইচ্ছা আছে, তো কোকোনাটের কোকোনাট ওয়াটার খাবো। তো দেখো তোমরা এখানে অনেকগুলো শ্যাক আছে যেমন দেখতে পাচ্ছ, এই শ্যাকগুলোয় অনেক কিছুই বিক্রি হচ্ছে, যেমন বিয়ার আছে এখানে, তেমনি কেনাকাটার জিনিসও আছে, স্যান্ডেলস আছে, শার্টস আছে, টি-শার্টস আছে। হ্যালো বলে সামরে এখানে সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এখানে বাথরুমেরও ব্যবস্থা আছে, ওই ওই দিকে বাথরুম আছে। আর আমরা যে ইয়াসটা এসেছি ইয়াস মাস্টারে, সেটার মধ্যেও বাথরুমে চেঞ্জিং রুম আর বাথরুম দুটোই আছে, তো বাথরুমের জন্য কোনো অসুবিধাই হবে না, না আইল্যান্ডে হবে না ইয়াসের মধ্যে হবে, ওটাতে কোনো অসুবিধা হবে, খুব সুন্দর ব্যবস্থা করা আছে। অ্যামেজিং অ্যান্ড মেসমারাইজিং ফিফি আইল্যান্ডস। হ্যাঁ, এটা সেই আইল্যান্ডস যেখানে আসার জন্য আমি অধীর আগ্রহে দিন গুনছিলাম। এত সুন্দর পাহাড় চোখের সামনে দেখে মনটা একেবারে জুড়িয়ে গেল। হ্যাঁ, যেহেতু আমরা এটা আইল্যান্ড ট্যুর করছি, তো সমস্ত ডেস্টিনেশনে আমাদের নামার পসিবিলিটি ছিল না, দেয়ারফোর আমরা ক্রুজে দাঁড়িয়েই প্রত্যেকে ফটোজ অ্যান্ড ভিডিওস করেছি। অ্যান্ড এরপরে চলো আরেকটা নতুন জায়গায় নিয়ে যাচ্ছি। আমরা এখন লাঞ্চের জন্য একটা জায়গায় এসেছি, সেই জায়গাটার নাম হচ্ছে পিফিডন।
তো এখানে আমাদের 1 আওয়ার অলমোস্ট টাইম দিয়েছে লাঞ্চের জন্য। নানান রকম লাঞ্চের ব্যবস্থা আছে, বাফেট থাই বাফেটের ব্যবস্থা আছে, ভেজিটেরিয়ান ফুডও আছে, ইভেন হালাল ফুডেরও ব্যবস্থা আছে। তো সব রকম অ্যারেঞ্জমেন্টস আছে। তো এখানে কিছুক্ষণ আমরা টাইম স্পেন্ড করবো, আর ওয়াশরুম এভাবে প্রোভাইড করা আছে। এর আগের ভিডিওগুলোতে তোমাদের সাথে শেয়ার করেছি দুটো খুবই ইন্টারেস্টিং আর বিউটিফুল দুটো স্পট, সেটা হচ্ছে টিফি, যেটা আমরা আইল্যান্ড ট্যুরে যেটা এসছে মেইন যে টিফিটা, সেটা তোমাদের ভিডিও শেয়ার করলাম। আর তার সাথে শেয়ার করলাম হচ্ছে মাউন্টেন ডে, ওটাও ভীষণ সুন্দর একটা জায়গা। সো ওখানে তো নামার কোনো ব্যবস্থা নেই, তো ওখানে আমরা ইয়াজ থেকেই সব ভিডিওগুলো করেছি। তো হোপস ওই জায়গাটা তোমাদের খুব ভালো লেগেছে, এটা ভীষণ সুন্দর একটা জায়গা। তোমরা অবশ্যই এই আইল্যান্ড ট্যুরটা করো যারা যারা আসবে। আর দেখা যাক লাঞ্চে আমাদের কী কী আছে ওয়েট করছে আমাদের জন্য। সো এরপরে তোমাদের সাথে বাকিগুলো সব কিছু শেয়ার করবো, চলো। যেতে যেতে চোখে পড়লো আমার বাঁ দিকে কিছু স্টলস রয়েছে। এখানে টুকটাক খাবার দাবার, জুসেস অ্যান্ড টুকটাক জামা কাপড়ের দোকানও রয়েছে। অ্যান্ড এখানে মেইনলি ওয়াটার স্পোর্টসের ব্যবস্থা রয়েছে, লাইক কায়াকিং, প্যাডেল বোট, এরকম অনেক কিছুই দেখতে পাচ্ছি। আমাদের হাতে তো টাইম ছিল না, বিকজ আমরা জাস্ট টাইম পেয়েছি এখানে ফ্রেশ হওয়ার অ্যান্ড লাঞ্চটা করার, তো আমরা সেই দিকেই যাচ্ছি। অ্যান্ড দেখে মনে হচ্ছে জায়গাটা বেশ নাইসলি বিল্ড আপ করা রয়েছে। দেখো এখানে প্রচুর শেডস দেওয়া রয়েছে, শ্যাক্স আছে, অ্যান্ড এখানে ভালো মতন রেস্টুরেন্টসও আছে। আমার রাইট হ্যান্ড সাইডে বেশ কয়েকটা রেস্টুরেন্টস চোখে পড়লো। অ্যান্ড এটা হচ্ছে আমাদের সেই লাঞ্চ এরিয়া যেখানে আমরা এসে পড়েছি। এখানেই আমাদের যে প্যাকেজের যে বাফেটটা ইনক্লুড করা ছিল এখানে অ্যাভেলেবেল আছে। তো তোমাদেরকে চলো দেখাই। এই দেখো এখানে হালাল ফুডের কাউন্টার, এখানে বেশ কয়েকটা আইটেমস দেখতে পাচ্ছি, লাইক রাইস, নুডলস, স্যুপ, দেন মিক্সড ভেজ, অ্যান্ড এখানে চিকেনেরও আইটেমস রয়েছে, অ্যান্ড ওদিকে পর্কও আছে যা দেখতে পাচ্ছি, অ্যান্ড ইয়েস শ্রিম্পও আছে, দু তিন রকমের স্যুপ দেখলাম। অ্যান্ড এখানে দেখো ব্রেড, বাটার, জ্যাম, এভরিথিং রয়েছে, হট ওয়াটার, কোল্ড ওয়াটার, এভরিথিং অ্যাভেলেবেল আছে। অ্যান্ড চায়েরও ব্যবস্থা এই টাইমে ছিল যেটা আমরা এক্সপেক্ট করি না। এখানে দেখো ফ্রুটসের কাউন্টার আছে, এখানে ওয়াটার মেলন, মেইনলি আমরা যেটা দেখলাম যে ওরা ওয়াটারমেলনটা খুব প্রেফার করে। ফাইনালি পেট পুজোটা ভালোভাবে কমপ্লিট করে আমরা আবার বিচের সামনে চলে এসেছি। কিছুক্ষণ টাইম পেয়েছিলাম, এখানে দেখো একটা খুব সুন্দর হ্যাঙ্গিং দোলনা ছিল যেখানে আমি কিছুক্ষণ ঝুলছিলাম। অ্যান্ড তারপরে আমাদের ইয়াচে রিটার্ন করার টাইম হয়ে গেছে। ওই দেখো আমাদের ইয়াচ, অ্যান্ড ইয়েস লেটস গো। কেমন লাগছে দৃশ্যটা? উফ উফ, অ্যামেজিং! মানে আমি এক কথায় মানে মেসমারাইজড হয়ে গেছি এই বিউটিটা দেখে। অনেকক্ষণ ধরে আমি এই সৌন্দর্য উপভোগ করছি, তাই তোমাদের সাথে ভালো করে শেয়ার করার চেষ্টা করছি। দেখো আর এখানে বোটসগুলো কি সুন্দরভাবে প্লেস করা রয়েছে দেখেছো, তার জন্য যেন সৌন্দর্যটা আরও অনেকটা বেড়ে গেছে। এখানে আমরা অনেকক্ষণ ফটো তোলার টাইম পেয়েছি। অ্যান্ড এখানে দেখো সুইমিং, স্নর্কেলিং অ্যাক্টিভিটিস প্রচুর হচ্ছে, তো চলো সেখানে তোমাদেরকে নিয়ে যাই। তোমাদেরকে দেখাই, চলো। অনেক এখানে সুইম করছে, আমি তো ভয় নামিনি, তোমরা জানো যে আমি প্রচন্ড ভীতু। তো ও নেমে এসে জেপ করে, তোমাদেরকে চলো এগুলো দেখাই, তোমরা এনজয় করবে।
The water is crystal clear. You can see everything's underwater. Around 3 meters, 2 meters, and 1 meter. Please don't spend walk or go to sit on the rock or on the coral. Please not go to the rock, okay? Because when? You might get a deep cut from there. They have the sharp rock and also have many sea barnacle or seashell. So it's very sharp. You may get a deep cut. So please do not spend walk or stand on the rock. Oni ebare snorkeling korte nemeche. অনেক মজা হচ্ছে এখানে, দেখি কিভাবে কি কি করছে সেগুলো যতটা সম্ভব তোমাদের ক্যাপচার করে দেখাবার চেষ্টা করছি। চলো জোনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফিফি রেস্ট্রিক্টেড জোন, এখানে সবারই যাওয়া মানা। অ্যান্ড এরপরে আমরা চলে যাব আরেকটা মোস্ট রেটেড একটা জায়গা ফিফি ট্যুরের, সেটা হচ্ছে দ্য মায়া। আমাদের ফিফি ট্যুর কিন্তু এখনো শেষ হয়নি, এখনো চলছে। আমরা এখন আরেকটা প্রান্তে এসে দাঁড়িয়েছি, এটা হচ্ছে মায়া পিয়র। তো এখান দিয়ে আমরা যাব, ভেতরটাতে গিয়ে অনেকটা যেতে হবে, ভেতরে গিয়ে মায়া চারিদিকে পুরো বড় বড় পাহাড়ে ঘেরা। অ্যান্ড এর মধ্যে দিয়েই মাঝখানে একটা ব্রিজ করা রয়েছে যেখান দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। এই ব্রিজ পেরিয়েই আমাদেরকে মায়াবেতে আমরা যেতে পারবো, দ্য মায়াবে বীচ যেটাকে বলা হয়। অ্যান্ড দেখো আশেপাশটা পুরোটাই জঙ্গল অ্যান্ড একদম ভেকেন্ট একটা ল্যান্ড।
পৌঁছে গেছি আমরা দ্য মায়া বে বিচে, অ্যান্ড দেখো ভিউটা, শুধু দেখো, ও মাই গড, রকস গুলো কি সুন্দর বলো, এত সুন্দর সুন্দর পাহাড় এখানে আমরা দেখতে পেলাম যে মানে মুগ্ধ হয়ে গেছি, সমুদ্র আর পাহাড় দুটো একসাথে মিললে সেই জায়গা অসাধারণ না হয় কি পারে বলো। মায়াবে ভ্রমণ হয়ে গেল, আমরা অনেকক্ষণ ধরে এখানে থাকলাম, জলের কালারটা এতটা অসাম, মানে কি বলবো, মানে তাকিয়ে থাকার মতন। সো থাকলাম কিছুক্ষণ, বাট বেশি টাইম নেই আর হাতে, আমাদের আবার ইয়াচে রিটার্ন করতে হবে, আমাদের টাইম আছে 4:30। সো এখন আমরা আবার রিটার্ন করছি, তো আই গেস আর কোনো ডেস্টিনেশন বাকি নেই, আমাদের ফিফি ট্যুর আজকের মতন অলমোস্ট কমপ্লিট হয়েই এসেছে, এবারে আমরা আমাদের স্টার্টিং পয়েন্টে রিটার্ন করবো, ইভিনিং হতে চললো, চলো দেখতে থাকো। আর এখানে আরেকটা স্পেশালিটি হচ্ছে, এখানে যে জলের কালারটা এত সুন্দর, তার সাথে সাথে কিন্তু স্যান্ডের কালারটাও ভীষণ সুন্দর, মানে একদম হোয়াইট স্যান্ড, ক্রিস্টাল ক্লিয়ার হোয়াইট স্যান্ড, তো হোয়াইট স্যান্ডের জন্য আর বিউটিটা আর একটু বেড়ে গেছে, তো ভালোই কিন্তু জায়গাটা বেশ। আর বিকেলের টাইমে এসেছি, তো কোনো সূর্যও ছিল না, তো অনেকটা বেশি এনজয় করতে পেরেছি। গাড়ি আছে, এই গাড়িতে করেই আমরা যাবো আর কি, আমাদের যে ট্যুর প্যাকেজটা আছে ওরা এই গাড়িতে প্রোভাইড করেছে, সো এটা শেয়ারিং বেসিসে আমরা যাবো। তো আমাদের আজকে জার্নি তো খুব ভালো হলো, একটা দারুণ ট্রিপ করলাম, একটা দারুণ একটা আইল্যান্ড ট্যুর করলাম। হোপ সো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, দেন প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট, অ্যান্ড আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি, বাই।